তুমি কি মানে একটু মনে হচ্ছে চালাক, তুমি না তোমার এই মনে হচ্ছে একটু চালাক না, আর তুমি একটু সহজ সরল আছো, বুঝতে পারি তোমাদের জন্য একটু হাদিয়া আছে। খাওয়া দাওয়ার কি মানুষের সাথে কষ্ট? সত্যি কথা কও, মানে মানে বাড়ির চাইতে কি মাদার সাথে ভালো খাবার দেয় না? বাড়িতে ভালো খাবার পাও, মানে বাড়িতে ভালো খাবার পাও না মাদার সাথে ভালো খাবার পাও? তোমার বাড়ি থেকে কত টাকা দেয়? ১০০ টাকা হাত খরচ, ১০০ টাকা তোমার সারা মাস চলে যায়। সালাম আলাইকুম, আরে আসো, কোথায় পড়াশোনা করো? এখানে তো তুমি একই জায়গায়, তোমার কি ভাই নাকি? কোথায় বাসা? কোথায়? ভান্ডারপুর। কোথায়? বদলগাছিতে। বদলগাছি বাসা, বদলগাছি থানা। এখানে জাকির থেকে পড়াশোনা করো তাহলে? বুড়ি গে কিসে পড়তেছো এখন? কত পারা গেছে? তিন পারা। তোমার তোমার কয় পারা গেছে? শুরু মাত্র। তোমার বাসা কোথায় বাবা? নাদল। এই নাদলে নাকি পত্নীতলা নাদল নাকি? পত্নীতলা থানায়? পত্নীতলা থানাতে তোমার বাড়ি থেকে কে আছে? বড় ভাই কি করে? এখানে পড়তো। আর কি হেপস কমপ্লিট হয়েছে তাহলে? কুন্ডপাড়া পড়ার পর তোমার তিন পড়া গেছে, তোমার ইচ্ছা কি? টপ হ্যাঁ শুধু হাফেজ। কত টাকা করে দিতে হয়ে গেল? ১৫০০ টাকা প্রতি মাস। কি কি খাবার দেয় তোমার? জোরে জোরে বলো, জোরে বলো। সকালে দেয় পান্তা দেয়। সকালে পান্তা? মানে সকালবেলা কি তোমার ওই যে পান্তা ভাত আর খিচুড়ি, এটা কি প্রতিদিন পান্তা ভাতে থাকে না খিচুড়ি থাকে? মানে মাঝে সাঝে চিড়াও দেয়, মুড়িও দেয়। আর হচ্ছে দুপুরে কি খাবার দেয়? দুপুরে দেয় মাছ। দুপুরে মাছ? প্রতিদিন কি মাছই দেয়? তাহলে আচ্ছা মাংস সপ্তাহে কয়দিন দেয়? একদিন। কি মাংস? মুরগি, পোলট্রি? আচ্ছা তোমার প্রতি মাসে ক টাকা দিতে হয় এখানে? ১৫০০। তোমার বাড়ি থেকে ক টাকা দেয়? ১০০ টাকা হাত খরচ, ১০০ টাকা তোমার সারা মাস চলে যায়। কোথায় গেছিলা? এই বাবু তুমি এদিকে আসো, শোনো তোমার কয় টাকা দেয় তোর বাড়ি থেকে পকেট খরচ? বাবা মা আসলে দেয়। পড়াশোনা কেমন করতেছো তোমার? খাওয়া দাওয়ার কি মাদার সাথে কষ্ট? সত্যি কথা কও, মানে মানে বাড়ির চাইতে কি মাদার সাথে ভালো খাবার দেয় না? বাড়িতে ভালো খাবার পাও, মানে বাড়িতে ভালো খাবার পাও না মাদার সাথে ভালো খাবার পাও? মাদার সাথে পাও। সপ্তাহে কয়দিন মাংস দেয়? সপ্তাহে একদিন। কি মাংস? পোলট্রি, খাসি, গরু। মানে মাসে মানে ভাগ করা আছে? আচ্ছা আজকে দুপুরে কি দেখেছো? হাত পোশাক ভাজি শুধু এরাই আর ডাল? আর ডাল, পোশাক ভাজি আর ডাল। তুমি ওটা খেয়েছো? সকালে কি খেয়েছো? সকালে ভাত, গরম ভাত আর ভর্তা, আলুর ভর্তা, সাথে ডাল নেই ফ্রেশ, এটাই ভর্তা আর হচ্ছে ভর্তার ভাত। তাহলে কি তোমার কি সন্তুষ্টি? আম কোথায় গেছো? আম দিছে নাকি? না। তাহলে কিনে নিছ? কিনে নিছ না কোথায়? বন্ধু আছে ওখানে। বন্ধু নিয়ে? বন্ধু দিছে?
মাশাআল্লাহ, তাহলে কি তোমার সন্তুষ্ট নাকি এই খাবারে? এই খাবারেই সবকিছু আলহামদুলিল্লাহ চলতেছে। আজকে মাসের কয় তারিখ? 30 তারিখ। কয় টাকা আছে কাছে খরচ? খরচ হ্যাঁ, বাড়ি থেকে 100 টাকা দিছে বলে এই 100 টাকা রেখে দিছ নাকি চলতেছে? তোমার তোমার পকেটে কয় টাকা আছে? 300। খেয়ে তোমার না প্রতিদিন 100, প্রতি মাসে 100 দেয়? আর তোমার? তোমার মা বাবা আসতে পারে না? আচ্ছা ঠিক আছে। টাকা তোমার কাছে আছে এখন? ক্যাশ আছে? হ্যাঁ, পকেটে নিয়ে গেছো? মাদ্রাসা যাবে? মাদ্রাসা যাবে। তোমার নিয়ত কি বলো, বড় হয়ে কি হবা? মসজিদে খেদমত করবা? কেন তোমার ইচ্ছা হয় না যে মসজিদে খেদমত করবো? অবশ্যই দিনের দাওয়াত দিবা। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যবসা করেছেন, ব্যবসা করার ইচ্ছা হয় না? মানে পড়াশোনা করে শিক্ষিত হয়ে ব্যবসা করবো এরকম মানে চিন্তাধারা নাই? এরকম চিন্তা নাই, মানে বড় হয়ে মসজিদের আল্লাহর ঘরের খেদমত করবা? দেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বড় বাপের একজন আলেম হিসাবে কবুল করুক। হ্যাঁ, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। এ ছোট, এদিকে আসো। এই ওই তোমার কি বললো সেটা কাও, সত্যি করে কাও। ওই তোমার কি বললো? হ্যাঁ এটা তো ভিডিও হয়েছে। হ্যাঁ শোনো, তুমি কি মানে একটু মনে হচ্ছে চালাক তুমি, কেনা তুমি মনে হয় এই মনে হচ্ছে একটু চালাক, কেনা? আর তুমি একটু সহজ সরল আছো, বুঝতে পারো নি? তোমাদের জন্য একটা হাদিয়া আছে, এটা তোমার হাদিয়া, এটাও তোমার হাদিয়া, ঠিক আছে? এটা দাও জিনিস খাবা, যত তোমার প্রতি মাসে দেয় অক দিতে পারে না, অক হচ্ছে 100 টাকা বেশি দিলাম, ঠিক আছে? আর আব্বা আম্মা আসতে পারে না ওর কাছে, আর তোমার কাছে আসলেই তোমার দেয়। তোমার বকশিস এটা আর ওর বকশিস এটা, আল্লাহ তোমার বড় মাপের একটা আলিম বাড়াক। হ্যাঁ যাও।